কোরআনের শিক্ষা মানুষের ভিতরে যখন ঢুকে যায়, ডিগ্রি লাগে না, পদবি লাগে না, হায়ার এডুকেটেড হতে হয় না, ওই মানুষের দ্বারা যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, দেশ আর জাতি জনগণের কোনোদিন ক্ষতি হতে পারে বলে না, ক্ষতি হতে পারে। আমার ভাইয়েরা, সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত ওবায়দা অর্ধ জাহানের খলিফা, ওমরের খেলাফতকাল ভালো করে লক্ষ্য করবেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের খেলাফতকাল, ওমর মনে মনে চিন্তা করলেন সিরিয়া বড় ধনী রাষ্ট্র, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলো ওবায়দা, নিঃসন্দেহে ওবায়দার বাসভবন অত্যন্ত লাক্সারিয়াস হবে, নিঃসন্দেহে ওবায়দার বাড়ি গাড়ি অত্যন্ত লাক্সারিয়াস হবে, এমনটা ধারণা করা স্বাভাবিক না অস্বাভাবিক? কারণ বর্তমান একটা দেশের প্রধান তো দূরের কথা, আমাদের বাংলাদেশের অবস্থা তো এমন, একটা মেম্বার যদি হয় গুলশান বনানিতে বাড়ি বানাইতে তার দেরি হয় না, কথা বলে না ঠিক কিনা? এমপির যদি পিএসও হয়, এমপির পিএস এর পিএসও যদি হয়, তারও মালয়েশিয়াতে বাড়ি বানাইতে দেরি হয় না, জম্মের মতো জনগণের টাকা চুরি করে দেশে আর বিদেশে পাচার করে বেড়ায়, ঠিক কিনা? কেন? শিক্ষা আছে কোরআন তাদের মধ্যে। কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, হযরত ওমর চিন্তা করলেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান ওবায়দার বাসভবনে যাওয়া দরকার। হযরত ওমর সিরিয়াতে রওনা করলেন, ওবায়দার বাসভবন দেখবেন, সিরিয়াতে গিয়ে পৌঁছলেন, ওবায়দাকে ডাক দিয়ে বলে, ওবায়দা তোমার বাসভবনে যেতে চাই। ওবায়দা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাসভবনে যাওয়ার দরকার নাই, আমার বাসভবনে গেলে দুই ফোঁটা চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপকারে আসবে না। হযরত ওমর বলেন, না না না, আমি তোমার বাসভবনে যেতে চাই। আমার ভাইয়েরা, হযরত ওমরকে নিয়ে সারাদিন রাষ্ট্রের কাজকর্ম ছেড়ে বিকাল বেলায় ওমরকে সাথে নিয়ে রওনা করেছে সিরিয়ার ক্যাপিটাল, রাজধানী পার করে মরুভূমির ভিতরে হাঁটা শুরু করেছে। দীর্ঘক্ষণ হাঁটার পর হযরত ওবায়দা হযরত ওমরকে সঙ্গে নিয়া খেজুর পাতার যাওয়া ঝুপড়ি একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন। হযরত ওমর বলেন, ওবায়দা আমি সিরিয়ার রাষ্ট্রপ্রধান ওবায়দার বাসভবনে যেতে চেয়েছি, তুমি এই কুড়ে ঘরের খেজুর পাতার ঝুপড়ির কাছে কেন আনলা? আমার ভাইরা, ওবায়দা ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, এই আমি সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওবায়দার বাসভবন, এই খেজুর পাতার ঝুপড়ি ছাড়া আর কিছু ন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর বলেন, আমি খেজুর পাতার ঝুপড়ির ভিতরে প্রবেশ করলাম, ঝুপড়ির ভিতরে ঢুকে দেখি একটা অর্ধ ভাঙ্গা ইট এক জায়গায় পড়ে আছে, আর একটা মাদুর বিছানো আছে, আর একটা বাটি, ওই বাটির ভিতরে ছোট্ট ছোট্ট জবের রুটি ভিজানো ওই বাটির ভিতরে। আমার ভাইয়েরা, ওমর ডাক দিয়া বলে, ওবায়দা তুমি সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তোমার ঘরের ভিতরে ফার্নিচার কোথায়? সোফা নাই, খাট নাই, বালিশ নাই, বিছানা নাই, একটা ভাঙ্গা ইট, আর একটা মাদুর, আর একটা ছোট্ট পেয়ালা পাত্র, আর সব জিনিসপত্র কোথায়? আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওবায়দা সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমি, আমি সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রের ভিতরে হয়তো
এমন কোন গরিব মানুষ থাকতে পারে এক মুঠো খাবার তাদের পেটের ভিতরে জোটে না, ঘুমানোর মতো একটা বালিশ তাদের ম্যানেজ হয় না। আমি যদি আজকে লাক্সারিয়াস বাড়িতে থাকি, লাক্সারিয়াস খাবার খাই, ডেলিশাস খাবার খাই, কাল হাসরের ময়দানে ওই পূজা যদি আমি আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ তোমার সিরিয়া রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওবায়দা সুস্বাদু খাবার খেয়েছে, আমরা তার রাষ্ট্রে খেতে পারি নাই, ও গো আল্লাহ তোমার দরবারে মামলা দিলাম, ও গো খলিফাতুল মুসলিমিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা খেয়ে জাহান্নামে যাওয়া বড় কঠিন, তার থেকে দুনিয়াতে একটু কষ্ট করা আমার জন্য বড় সহজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এ মুসলিম ভাইরা, একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এর পরেও কি বিনয়, কি ত্যাগ, কি স্যাক্রিফাইস, প্রজা মানুষের জন্য কি আশা, কি আকাঙ্ক্ষা, কি সততা। কারণ হলো এই মানুষটার ভিতরে ডেমোক্রেসি, সোশিয়ালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কার্ল মার্কস আর আইনস্টাইনের থিওরি দিয়ে তার অন্তর ভরপুর নয়, এই মানুষটার কলিজাটা একমাত্র কোরআনের জ্ঞানে ভরপুর, ঠিক কিনা বলেন? মুসলিম ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পৌঁছছে, আমি শুধু আপনাদেরকে আজকে আপনাদের বিবেকটাকে নাড়া দিতে চাই, আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দিতে চাই। হে যুবক ভাই, আজকে সমাজের অধঃপতন, আজকে আমরা মুসলিম সমাজ, মুসলিম জাতি অধঃপতনের অতল গহ্বরের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছি, আজকে জাতি হারিয়ে যাচ্ছি আমরা, ইসলামে ঘুণ লেগেছে, মুসলমানদের ভিতরে ঘুণে খেয়েছে, গোটা পৃথিবীতে মুসলিম শুধু নির্যাতিতই হচ্ছে। আমি মাঝে মাঝে বলি, আজকে উইঘুরিয়া থেকে শুরু করে আফগানিস্তান, আজকে কাশ্মীর, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, কাশ্মীর, আরাকান, সব জায়গায় মুসলমান মার খায়। এ মুসলিম ভাইরা, যদি বলা হয়, যদি বলা হয় কেন মার খায়, অনেক আলেম ওলামা বক্তা সবাই দেখবেন বলে কয়েদের নামাজ রোজা ঠিক নাই, তারা ঠিকঠাক মতো আমল করে না। আমি তখন বলি, যারা মায়ের দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, চীনের বৈদ্যরা, আরাকানের বৈদ্যরা, তারা তাহাজ্জুদ পড়ে বলে না, তারা তাহাজ্জুদ পড়ে যে মুসলমান নামাজ রোজা নাই এই জন্য মায়ের খায়, আর তারা বুঝি তাহাজ্জুদ পড়ে মায়ের দেয়, ব্যাপারটা এখানে নয়। আজকে নতুন একটি কথা, নতুন একটি চেতনা আপনাকে বুঝতে হবে, মুসলিম জাতি মায়ের খায়, কারণটা কি? আমি মাঝে মাঝে বলি, আপনি মনে করুন, ফর এক্সাম্পল, আপনি ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেই দেখলেন আপনার ঘরের পাশ সামনে একটা টাটকা, একটা জীবন্ত হরিণ দৌড়াচ্ছে, আপনি কি করবেন বলুন? হরিণকে আপনি সুন্দর করে আদর আদর যত্ন করে বনে পাঠিয়ে দিবেন, না জোরে করে গোস্ত খাবেন? কারণ কি? কারণ হরিণের গোস্ত বড় পুষ্টকর, চর্বিযুক্ত গোস্ত, সেটি খেলে মানুষ অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। দেখেন না, নেগড়ে, বাঘ, সিংহ হরিণের গোস্ত খায়, এই জন্য কি পরিমাণ দৌড়ায়, সতেজত অবলম্বন থাকে। হ্যাঁ মুসলিম যুবকেরা, ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু রিয়েলাইজ, আপনাকে এই ব্যাপারটাকে বুঝতে হবে, আজকে গোটা পৃথিবীর মানুষ আমরা হরিণটাকে দেখলে তাড়াতাড়ি তাকে ধরে জবাই করতে চাই, কারণ তার পুষ্ট গোস্ত, চর্বিযুক্ত গোস্ত বড়ই মজাদার। কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখি সিংহ, সাথে সাথে আমরা নিজেরা পালিয়ে দৌড়াই, কারণ হলো সে শক্তিশালী, তার ভিতরে হিংস্রতা রয়েছে, তার ভিতরে রয়েছে আক্রমণের, এবং তার ভিতরে রয়েছে সতেজতা। আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা ঘুমিয়ে পড়েছে, ইমানি শক্তি হারিয়েছে, তাদের ইসলামটা আজকে পুষ্ট, চর্বিযুক্ত ইসলাম আমরা আজকে পালন করি।
আজকে সুবিধাবাদী ইসলাম আজকে পালন করি, আজকে রুটি খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত সেটি পালন করি, কিন্তু যখন আশিক রসুলের নামে লক্ষ লক্ষ আশিক রসুল দেখা যায়, কিন্তু যখন কাদিয়ানিদের নামে পঞ্চঘরে ইস্তেমার ডাক দেওয়া হয়, আশিক রসুল সহ বাংলাদেশ সহ কোটি কোটি মুসলমানের হুশ ঘুম পর্যন্ত ভাঙ্গে না, ঠিক কিনা বলেন? মুসলিম ভাইয়েরা, যে মেসেজটি আমি আপনাদের দিতে চাই, আজকে আমরা পুষ্ট চর্বিযুক্ত ইসলাম পালন করছি, সুবিধাবাদী জিন্দাবাদী, একটা মানি একটা মানি না, যেটা সহজ লাগে সেটি মানি, যেটি কঠিন সেটি মানতে চাই না, সুদ খাওয়ার সময় সেটা স্বার্থে আঘাত লাগে সেটি আমি মানি না, টিভি না দেখলে ভালো লাগে না মনে আঘাত লাগে সেজন্য টিভি ছাড়ি না। এবং শ্রীম ভাইয়া, ইসলাম ইজ নট সিম্পলি এ মিশন, আমি শুধু একটি কথা আপনাদেরকে বলি, ইসলাম ইজ নট সিম্পলি এ মিশন, ইসলাম একটি শুধু ধর্মের নাম নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, গোটা জীবনের টপ টু বটম সব কিছুর থিওরি দেয় ইসলাম, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলা ইসলামটাকে কমপ্লিট করে দিলাম,